ক্লাস 9 তোমাদের হচ্ছে 7th চ্যাপ্টার যেটা রয়েছে যে ভারতের সম্পদ, সেখান থেকে আজকে আমি তোমাদের যেটা দেবো যে এই চ্যাপ্টার থেকে তোমাদের কি কি কোয়েশ্চেন পড়তে হবে, আর পরবর্তী ভিডিওগুলোতে আমি এখান থেকে যে কোয়েশ্চেনগুলো তোমাদের দিয়েছি সেগুলো উত্তর আমি দিয়ে দেবো। পরবর্তী ভিডিওতে যে কোয়েশ্চেনের অ্যান্সারটা দেবো সেটা হলো সম্পদ সৃষ্টির উপাদান আর সম্পদের কার্যকারিতা তত্ত্ব, দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আজকে এখানে দেখে নাও যে তোমাদের এই চ্যাপ্টার থেকে কী কী কোয়েশ্চেন পড়তে হবে, এগুলো তোমরা খাতায় লিখে রাখবে, আর তারপরে আমি যে কোয়েশ্চেনগুলো দেবো সেগুলো তোমরা লিখে নিও, প্রত্যেকটা আমি তোমাদের বুঝিয়েও দেবো হচ্ছে, তারপর নোটটাও আমি তোমাদের দিয়ে দেবো। তাই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর আজকে দেখে নাও যে এই চ্যাপ্টার থেকে তোমাদের কী কী কোয়েশ্চেন পড়তে হবে। দেখো, সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য, এটা আমি তোমাদের একটা ভিডিওতে অলরেডি আমি দিয়ে দিয়েছি যে সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য, এই দুটো দেওয়া রয়েছে, এই দুটো যে ভিডিওটা দেওয়া রয়েছে সেটার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই চ্যাপ্টার থেকে যে শর্ট কোয়েশ্চেনও অলরেডি দেওয়া হয়ে গেছে সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওর, বা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে, ক্লাস 9-এর প্লেলিস্ট থেকে তোমরা সেটা দেখে নিতে পারো। আচ্ছা, তারপরে দেখে নাও সম্পদের শ্রেণীবিভাগ, সংজ্ঞা, উদাহরণ, সম্পদ সৃষ্টির উপাদানগুলি সম্পর্কে লেখো যেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেব, সম্পদ ও নিরপেক্ষ বস্তুর মধ্যে পার্থক্য লেখো, অপুনর্ভব ও পুনর্ভব সম্পদের পার্থক্য লেখো, সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো, খনিজ সম্পদ কাকে বলে, খনিজ দ্রব্য কাকে বলে, খনিজ সম্পদ কাকে বলে, খনিজ দ্রব্য কাকে বলে, আকরিক লোহার গুরুত্ব, ব্যবহার, আঞ্চলিক বণ্টন, মানে ভারতে, এটা যেহেতু ভারতের সম্পদ তো এটা ভারতেরই হবে, সম্পর্কে লেখো, আকরিক লোহার শ্রেণীবিভাগ, খনিজ পদার্থের শ্রেণীবিভাগ করো, কয়লার গুরুত্ব, ব্যবহার, আঞ্চলিক বণ্টন সম্পর্কে লেখো, যুগের ভিত্তিতে কয়লা শ্রেণীবিভাগ সম্পর্কে লেখো, কয়লার উপজাত দ্রব্য সম্পর্কে লেখো, কয়লা ও খনিজ তেল কীভাবে সৃষ্টি হয়েছে, এই ভিডিওটাও অলরেডি করা হয়ে গেছে, কয়লা ও খনিজ তেল এইটার লিঙ্কও তোমরা আমার প্লেলিস্টে পেয়ে যাবে, খনিজ তেলের আঞ্চলিক বণ্টন সম্পর্কে লেখো, শক্তি সম্পদ কাকে বলে, প্রচলিত অপ্রচলিত শক্তি সংজ্ঞা, উদাহরণ, সুবিধে অসুবিধে পার্থক্য লেখো, চেয়াচায়িত শক্তি অচেচায়িত শক্তির পার্থক্য, সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তির ব্যবহার ও বণ্টন, এগুলো কিন্তু তোমাদের আলাদা আলাদা পরীক্ষায় দেয়, আমি এখানে একসাথে কোশ্চেন দিয়ে দিয়েছি, পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্রের সমাবেশের কারণগুলি লেখো, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনে অগ্রণী কেন, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক শক্তির গুরুত্ব, ব্যবহার, বণ্টন সম্পর্কে লেখো, পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের আধিক্যের কারণ লেখো, টিকা, NTPC, OPEC, কুদ্রেমুখ, ONGC, সাগর সম্রাট সম্পদের কার্যকারিতা তত্ত্ব সম্পর্কে লেখো। এখান থেকে তোমরা এখানে দেখো 2-3 সব মার্কসের মিশিয়েই তোমাদের রয়েছে, যখন আমি অ্যান্সারগুলো দিয়ে দেবো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা কোনটা কোন মার্কসের। তো তোমাদের পরবর্তী ভিডিওতে আমি বলেছি যে সম্পদের হচ্ছে সৃষ্টির যে উপাদানগুলো আর কার্যকারিতা তত্ত্ব সম্পর্কে দেবো, তো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর এটা সবার সঙ্গে শেয়ার করে দিও যাতে সবাই কোশ্চেনগুলো ভালো করে দেখতে পারে যে কী কী কোশ্চেন তোমাদের পড়তে হবে।